দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওটির চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ালটনের প্রিমো সিরিজের একটি ফোন, যার মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন প্রিমো HM5। এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়ে গিয়েছে বাজারে, তবে আমার রিভিউ দিতে কিছুদিন দেরি হয়ে যাচ্ছে কারণ আমি এই ফোনটির সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করছিলাম। তো ফাইনালি আমি এই ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য। আপনারা যারা এই ফোনটি কেনার জন্য ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং আপনার বাজেট যদি লো হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে থাকছে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং এই ফোনটির খুঁটিনাটি তথ্য, আর এই ফোনটির খারাপ দিক ভালো দিক, এবং সর্বশেষে থাকবে এই ফোনটির সম্পর্কে আমার নিজস্ব অভিমত। তাই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কিছুটা ডিফারেন্ট রিভিউ নিয়ে হাজির হচ্ছি আমি আপনাদের সামনে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBYT হিরো ইউটিউব চ্যানেল, এবং HBYT হিরো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে। প্রথমে জানিয়ে দিই ফোনের ফুল স্পেসিফিকেশন। এই ফোনটিতে আপনি নেটওয়ার্ক হিসেবে পাবেন 2G, 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক, এবং স্পিড হিসেবে থাকবে HSPA, 4G এবং LTE নেটওয়ার্ক। GPRS এবং EDGE এর সাপোর্ট পেয়ে যাবেন ফোনটিতে। ফোনটির বডি ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে এখানে রয়েছে 155.2 × 72.8 × 9.4 মিলিমিটার বডি ডাইমেনশন, এবং এর ওয়েট হচ্ছে 182 গ্রাম। সিম হিসেবে আপনি পাবেন ডুয়েল ন্যানো সিম, এবং ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। 16টি কালার অ্যাভেলেবেল পাবেন ডিসপ্লেতে। এবার কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ একটি ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720 × 1560 পিক্সেল, এবং 20:9 রেশিও রয়েছে, এবং IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন রয়েছে ফোনটির ডিসপ্লেতে। এবং মাল্টিটাচ সিস্টেম পেয়ে যাচ্ছেন, ও প্রোটেকশন হিসেবে থাকবে 2.5D একটি কার্ভ গ্লাস, যা মোটামুটি ভালোই বলা চলে প্রাইস রেঞ্জের ভিতরে। তাও আবার 8,500 টাকার বিনিময়ে আপনাকে দিচ্ছে 2.5D কার্ভ গ্লাস। প্ল্যাটফর্ম হিসেবে আপনি পাবেন Android 10, যা অবিশ্বাস্যভাবে 8,500 টাকার ফোনে রয়েছে। চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হিলিও A20, এবং CPU হিসেবে পাবেন 1.8 GHz কোয়াড কোর এবং ARM কর্টেক্স A53। GPU হিসেবে থাকবে পাওয়ার ভিআর রগ Z3 8300, এবং মেমোরি কার্ড স্লটের সাপোর্ট পেয়ে যাবেন যা 256 GB পর্যন্ত এক্সপেন্সেবল। ইন্টারনাল স্টোরেজ থাকবে 64 GB, এবং র্যাম হিসেবে থাকবে 3 GB এর একটি ভেরিয়েন্ট। এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে পেছনে ইউজ করা হয়েছে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের, অ্যাপারচার 2.0 এর, এবং আরেকটি ভার্সন হচ্ছে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং অ্যাপারচার 2.4 ভার্সনের। সেকেন্ডারি ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা। ফিচার হিসেবে থাকছে অটো ফোকাস, PDF, LED ফ্ল্যাশ, ফেস ডিরেকশন, ডিজিটাল জুম, BSI, LP লেন্স, টাচ ফোকাস সহ অনেক ফিচার। ভিডিও কোয়ালিটি 1080p ফুল HD, এবং সাউন্ড সিস্টেমে থাকবে ভাইব্রেশন, MP3 এবং রিংটোন। লাউড স্পিকার এবং 3.5mm জ্যাক আপনি পেয়ে যাবেন এই ফোনটিতে। ওয়াইল্যান, ব্লুটুথ এবং GPS সাপোর্ট 3টি পেয়ে যাচ্ছেন, তবে NFC সাপোর্ট পাবেন না। FM রেডিও এবং USB 2.0 এর সাপোর্ট পেয়ে যাবেন। ইনফ্রিট পোর্ট থাকবে না ফোনটিতে, এবং ফিচার হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রেয়ার মাউন্টেড, এবং অ্যাক্সিমিলেটর, গ্রিও এবং প্রক্সিমিটি 4টি থাকছে। ম্যাসেজিংয়ে আপনি পাবেন SMS, MMS এবং ইমেল এবং IM সিস্টেম। ব্রাউজার হিসেবে থাকবে HTML5। ব্যাটারি টাইপ হচ্ছে নন রিমুভেবল 4900 ব্যাটারি। এটি হচ্ছে মোস্ট একটি হাইলাইটেড ফিচার এই ফোনটিতে। তাও আবার 8,500 টাকার বিনিময়ে 4900 mAh একটি ব্যাটারি দিয়ে দিচ্ছে, যা আপনাকে দীর্ঘক্ষণ ফোন চালাতে অনেক সাহায্য করবে, এবং ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, তবে ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবেন না। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনি OTG এর সাপোর্ট পেয়ে যাবেন, তাও 8,500 টাকার বিনিময়ে। কালার হিসেবে আপনি 3টি কালার বাজারে পাবেন, মিড নাইট, সিন এবং ব্ল্যাক ও পার্পেল। এবারে জানিয়ে দিই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 8,599 টাকা, তবে আপনি 4GB এবং 128GB এর একটি ভেরিয়েন্ট বাজারে পাবেন, সেটির দাম 10,000 টাকার বেশি পড়ে যাবে। তো এবার জানিয়ে নিই নিজস্ব অভিমত। এই ফোনটিতে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে একটি ভালো ফিচার হচ্ছে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি, যা আপনাকে দীর্ঘক্ষণ চালাতে কোনো অসুবিধাই হবে না। তবে এখানে একটি খারাপ দিক হচ্ছে আপনার ফোনের যদি প্রসেসরের দিকে লক্ষ্য করেন তো রয়েছে 1.8 GHz কর্টেক্সের, এবং সাথে রয়েছে মাত্র A20 হিলিও প্রসেসর, যা আপনার হিটিং ইস্যু তো থাকবেই। তবে আপনার ফোন ডেফিনেটলি যদি আপনি পাবজি অথবা ফ্রি ফায়ার জাতীয় অথবা কল অফ ডিউটি জাতীয় ভারী গেম খেলেন তাহলে ডেফিনেটলি হ্যাং করতে থাকবে ফোনটি, তা আপনার গেমিংয়ের জন্য অথবা হেভি ইউজের জন্য মোটেও ভালো হবে না ফোনটি।
এছাড়া যারা আপনারা ক্যামেরা প্রেমী মানুষ আছেন এবং আপনার বাজেট কম এবং ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন তারা এই ফোনটি দেখতে পারেন। তবে যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তাদেরকে আমি সাজেস্ট করব রিয়েলমি C11, রিয়েলমি C3 অথবা ওয়ালটনের RX7 মিনি ফোনটি কেনার জন্য, কারণ এগুলো গেমিংয়ের জন্য ভালো হবে। কিন্তু এই ফোনটি যদি আপনি গেমিংয়ের জন্য ভুলেও কিনে থাকেন তাহলে আপনার টাকাগুলো নিশ্চিতভাবে জলে যাবে। এটাই ছিল আমার এই ফোনটি সম্পর্কে একটি মেসেজ। তাই আপনারা ফোনটি কেনার সময় সাবধান থাকবেন, আপনি কোন ইউজের জন্য ফোনটি কিনতে চাচ্ছেন সেটি মাথায় রেখে এই ফোনটি কিনবেন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ। বান্টি, জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বলটু, সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বলটু, কি হয়েছে একটু খুলে বলতো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই, তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস, ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ, বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?